আসসালামু আলাইকুম, আজকে আমি ডিজেল জেনারেটরের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটা হচ্ছে অল্টারনেটর সাইড দেখতে পাচ্ছেন, আর এই পাশে যেটা ইঞ্জিন সাইড ডিজেল জেনারেটর, এটা দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে এটা ব্যাটারি, এটা বলতে হবে না, এটা হচ্ছে সলিনয়েড। আর নিচে যেটা আছে দেখুন, এটা হচ্ছে মোটর। তো এই দুটা মিলেই মূলত ইঞ্জিনটাকে স্টার্ট করা হয়, সলিনয়েড কয়েল এবং ওই স্টার্টিং মোটর। আর দেখুন ইঞ্জিনটা ভালোভাবে, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল বক্স, অর্থাৎ ইঞ্জিনকে এখান থেকে অন অফ করা হয়। এই জেনারেটরের যে ডিজেলটা রাখা হয় সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, সেই ফুয়েল ট্যাঙ্কটা সাধারণত যে নিচে অনেক বড় একটা ফুয়েল ট্যাঙ্ক, এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। আর এটা হচ্ছে এয়ার ক্লিনার, এর ভিতরে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টার বাতাসটাকে পরিষ্কার করে ওই এয়ার লাইনে পাঠায়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টার্বোচার্জার, এটা টার্বোচার্জারের কাজ হচ্ছে এক্সস্ট গ্যাসের ধাক্কায়, এটা হচ্ছে এক্সস্ট লাইন, সব গ্যাসগুলো এখান দিয়ে বের হয়, এক্সস্ট গ্যাস বের হয়ে এই পাশ দিয়ে বের হয়ে টার্বোচার্জারের যে টারবাইন থাকে সেই টারবাইনে ধাক্কা দেয়, অপর পাশের যে আপনার ব্লেড থাকে সেগুলো আবার এই বাতাসটাকে ইঞ্জিন সিলিন্ডারে সরবরাহ করে, প্রেরণ করে, এতে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়। আর এটা হচ্ছে আপনার হচ্ছে রেডিয়েটরের লাইন, অর্থাৎ ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, এই পাশে যে রেডিয়েটর আছে রেডিয়েটরের ভিতরে পানি থাকে। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো একটা অল্টারনেটর, অর্থাৎ ডিসি ভোল্টেজ তৈরি করে, ব্যাটারিটাকে চার্জ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা সিলিন্ডার হেড, মানে সিলিন্ডারের উপরে যে অংশটা থাকে সেটা। আর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইঞ্জেক্টর, এটা ছয় সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন, আই টাইপ ইঞ্জিন এটা। তো আর এইগুলো হচ্ছে ইঞ্জেক্টর, ইঞ্জেক্টরের কাজ হচ্ছে জ্বালানিটাকে সিলিন্ডারে সরবরাহ করা। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, এটা হচ্ছে প্রাইমারি ফুয়েল ফিল্টার একটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি ফুয়েল ফিল্টার। আর এটা হচ্ছে প্রাইমারি ফুয়েল ফিল্টার, আর এটা হচ্ছে সেকেন্ডারি ফুয়েল ফিল্টার। এটা হচ্ছে ফুয়েল লাইন, অর্থাৎ ফুয়েল ট্যাঙ্ক থেকে যে ফুয়েলটা আসে, অর্থাৎ নিচে স্টেইনার থাকে, স্টেইনার ব্যবহার করা হয়, স্টেইনার থেকে এটা ফুয়েল লাইন হয়ে প্রাইমারি ফুয়েল ফিল্টার থেকে লো প্রেশার ফুয়েল পাম্পে আসে, এটা হচ্ছে লো প্রেশার ফুয়েল পাম্প। যখন ইঞ্জিন স্টার্ট হতে চায় না, অনেক সময় তখন ওই এয়ারলকের কারণে ইঞ্জিন স্টার্ট হয় না, তখন সেই বাতাসটাকে বের করে দেওয়ার জন্য এই লিভারটা ব্যবহার করা হয়, এটা ফুয়েল পাম্প করলে বাতাসটা বের হয়ে যায়। তো এটা হচ্ছে সেই লো প্রেশার ফুয়েল পাম্প, অনেকবার লিভার উপর নিচ করলে বাতাসটা বের হয়ে যায়, তখন ইঞ্জিন স্টার্ট হয়। অনেক সময় ডিজেল জেনারেটর এয়ারলক হয়। এটা হচ্ছে সে আউটলাইন, অর্থাৎ লো প্রেশার ফুয়েল পাম্প থেকে এটা হচ্ছে আসার পরে এটা সেকেন্ডারি ফুয়েল ফিল্টারে ঢোকার পরে সেকেন্ডারি ফুয়েল ফিল্টার আউটটা যেটা হচ্ছে আউটপুট, যেটা সেটা হচ্ছে এইটা আউটপুট লাইনটা আসে, তারপরে লেজার, এটা হচ্ছে হাই প্রেশার ফুয়েল পাম্প। হাই প্রেশার ফুয়েল পাম্প সাধারণত আমরা জানি যে ক্যাম শ্যাফ্টের সাহায্যে এটা পরিচালিত হয়ে থাকে। এখানে দেখুন এখানে ছয়টা লাইন আছে, ছয়টা লাইনে এই ফুয়েল পাম্পটা সরবরাহ করে, 1, 2, 3, 4, 5, 6টা আছে এখানে। তো এই ছয়টা লাইনে ফুয়েল সরবরাহ করে, পরে এই ছয়টা লাইনের মাথায় ইঞ্জেক্টর থাকে, ইঞ্জেক্টরের কাজ হচ্ছে সিলিন্ডারে ফুয়েল সরবরাহ করা। এখন যেটা দেখবো এটা হচ্ছে যে লুব অয়েল ফিল্টার। লুব অয়েলে অনেক সময় দেখা যায় যে অনেক অপদ্রব্য থাকে, তো সেগুলোকে মূলত ফিল্টারিং করার জন্যই লুব অয়েল ফিল্টার ব্যবহার করা হয়। এটা একটা সেন্সর, আর এই পাশে আর একটা আছে, এটা একটা সেন্সর, এটা টেম্পারেচার সেন্সর আছে। আর নিচে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড সেন্সর, ইঞ্জিনের আরপিএম কত আছে সেটা জানার জন্য এই স্পিড সেন্সরটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে মূলত কতটুকু ফুয়েল আছে সেটা এখানে শো করে। আর এটা হচ্ছে ডিপি স্টিক, অর্থাৎ ইঞ্জিনের
কতটুকু লুব অয়েল আছে সেটা এই ডিপস্টিকে শো করে। আবার লুব অয়েলের কি অবস্থা সেটাও মূলত আমরা এখান থেকে এইভাবে দেখি। এটা হচ্ছে সেই টেম্পারেচার সেন্সর। এই পাশে যেটা, এটা হচ্ছে রেডিয়েটর। রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। রেডিয়েটরে সাধারণত পানি থাকে এবং এখানে একটা ফ্যানও ব্যবহার করা হয়, ভিতরে ফ্যান আছে তো পানিটাকে ঠান্ডা করার জন্য। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে ব্রেকার, জেনারেটরের ব্রেকার। এটা হচ্ছে সেই জেনারেটরের মেইন ব্রেকার, যখন স্টার্ট হয়ে যায় তখন এই ব্রেকারটা অন করলে মানে পাওয়ারটা আউটপুটে সাপ্লাই হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো, জেনারেটর কীভাবে স্টার্ট হয় অর্থাৎ স্টার্টিং মোটর কীভাবে কাজ করে সেই বিষয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।